গল্প কথন বে কলল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন প্রচেত গুপ্তের রোমান্টিক গল্প ফ্ল্যাশব্যাক আজ শেষ দিন কালি চলে যাওয়া টেনশন বাড়ছে স্বামী মধ্যে টেনশন হয় ঝগড়া নিয়ে শ্রীজার টেনশন বেড়েছে ঝগড়া না হওয়া নিয়ে বান্ধবীর সামান্য ঠাট্টা যেভাবে ঝামেলায় ফেলবে শ্রীজা ভাবতেও পারেনি এটা অবশ্যই একটা বোকামি এখনই উচিত বোকামি থেকে ঝেড়ে বেরিয়ে আসা কিন্তু গত পাঁচ দিনে সে পারেনি আজ শেষ দিনে পারবে বলে মনে হয় না সমস্যা হলো টেনশনের সঙ্গে সঙ্গে শ্রীজার ভেতর একটা কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলতে পারে কী বিপদ কান্না আটকানোর একটাই উপায় প্রীতিশের সঙ্গে ঝগড়া করা স্ত্রীজা খুব চেষ্টা করছে যাতে প্রীতিশের সঙ্গে তার ঝগড়া হয় বড় কোনো ঝগড়া নয় হালকা ধরনের ঝগড়া ঝগড়ার কারণে খানিকের সমুদ্রের জন্য কথা বন্ধ থাকবে এই ঘণ্টাখানিকের মতো না না অত দরকার নেই মিনিট পনেরো কুড়ি কথা বন্ধ হলেই চলবে বিয়ের সবে পনেরো দিন হয়েছে এখন ঘন্টাখানেক কথা বন্ধ করে থাকা অসম্ভব যদিও স্ত্রী এখন একেবারেই ঝগড়া করতে ইচ্ছে করছে না তার ইচ্ছে করছে খাটে উঠে গিয়ে প্রীতিশকে জড়িয়ে ধরে বসে থাকতে পাশ থেকে জড়িয়ে ধরবে মাথা থাকবে প্রীতিশের থুতনির কাছে প্রীতিশ হাত দিয়ে তার চুলে বিলি কেটে দেবে আর টুকুস টুকুস করে কথা বলবে জরুরি কিছু কথা নয় হাবিজাবি কথা যার বেশিরভাগেরই কোনো উত্তর হয় না শ্রীজা তবু উত্তর দেবে হাবিজাবি সব উত্তর শ্রীজা তুমি কি জানতে আমার সঙ্গে তোমার বিয়ে হবে হ্যাঁ জানতাম কবে জানলে যেদিন আমার বাবা মা তোমাকে দেখতে গিয়েছিল সেদিন না তার আগে তার আগে তার আগে মানে যখন আমি বন্ধুদের নিয়ে তোমায় দেখতে গেলাম তারও আগে তারও আগে বাপরে যখন মেজমাসি তোমার বাবাকে চিঠি লিখেছিল আপনার মেয়ের ফটো আমাদের পছন্দ হয়েছে এবার আমরা একদিন তখন হুম তার থেকেও দৌস তুমি যে কি বলছো আমি বুঝতে পারছি না তার আগে হবে কি করে সে তো আমরা কাগজে পাত্রী চেয়ে বলে বিজ্ঞাপন দিয়েছিলাম স্রীজা খিলখিল করে হাসবে বলবে সেই ছোটবেলা থেকেই জানতাম তখন আমি ফ্রক পড়ি যা বাজে কথা বলছো ওই বয়সে কেউ বিয়ের কথা ভাবে ভাবে না আমিও ভাবতাম না একদিন মনে মনে জানলাম তেইশ বছর বয়সে প্রীতিশ নামের একটা সুন্দর দেখতে সুন্দর মনের ছেলের সঙ্গে আমার বিয়ে হবে সে অন্য কোনো মেয়ের দিকে না তাকিয়ে আমার জন্য অপেক্ষা করছে তখন ভাবতে শুরু করলাম তুমি ঠাট্টা করছো ওমা ঠাট্টা করবো কেন বানিয়ে বলছি সে কি বানিয়ে বলছো বানিয়ে বলছে কেন বানিয়ে বলতে খুব ভালো লাগছে তাই বলছি জীবনের এক একটা সময় এরকম হয় সত্যির থেকে বানানোর জিনিস বেশি ভালো লাগে পাগলি কথাকার তুমি একটা পাগল এইসব কথার মাঝখানে তাকে একটু একটু আদর করবে আলগা আদর গায়ে হালকা করে হাত দেবে ঘাড়ে কানের লতিতে ঠোঁট নাক ছোঁয়াবে শরীর শিরশির করে উঠবে এইসব প্রস্তুতি পর্ব রাগের আগে যেমন আলাপ ঝড়ের আগে যেমন ঠান্ডা বাতাস এটাও তেমন ঝড় উঠবে রাতে ডিনারের পর কিন্তু এই মুহূর্তে এসবে মন দিলে চলবে না শ্রীজার তাকে ঝগড়া করতে হবে পাঁচ দিন ধরে কম চেষ্টা করছে না সে লাভ হচ্ছে না ঝগড়ার প্রথম শর্ত হলো কোনো একটা বিষয়ে দুজনকে দুই মত হতে হবে সেটা হচ্ছে না শ্রীজা যা বলছে প্রীতিশ মেনে নিচ্ছে শুধু মেনে নিচ্ছে না হাসি মুখে মেনে নিচ্ছে যেমন পরশু ভরে শ্রীজা ইচ্ছে করে বলল আজ আর সকালে বেরোবো না বেলা পর্যন্ত হোটেলই থাকবো খাটে শুয়ে গড়াবো প্রীতিশ তখন বেরোনোর জন্য জামা জুতো সোয়েটার পরে তৈরি বেড়াতে এসে ভোরবেলা হোটেলের ঘরে বসে থাকার পক্ষপাতী সে একেবারেই নয় শ্রীজা নিশ্চিত ছিল তার এই সিদ্ধান্তে প্রীতিশ অবশ্যই আপত্তি করবে প্রথমে নরমভাবে তাকে বোঝানোর চেষ্টা করবে ভোরবেলা পাহাড়ি দৃশ্য কত চমৎকার গত দুদিন বেরিয়ে কত ভালো লেগেছে এইসব শ্রীজা তখনও রাজি হবে না গায়ে লেপ চাপা দেবে এবার প্রীতিশ নিশ্চয়ই খানিকটা বিরক্ত হবে গলায় কঠিন ভাব আসবে তোমার কি শরীর খারাপ স্ত্রীজা না শরীর ভালো সে কি শরীর ভালো হলে শুয়ে থাকবে কেন ঘরে আর তো মোটে দুটো দিন আছি দুটো দশটা দিন জটা দিনই থাকি এখন আমি বেরোবো না তুমি যদি চাও তো একা একা ঘুরে আসতে পারো এরপরে স্ত্রীজা গলায় জোর আনবে বলবে আমাকে কি সবসময় তোমার ইচ্ছে মতো চলতে হবে নাকি প্রীতিশ বলবে এইসব কি বলছো শ্রীজা কি বলছি তুমি বুঝতে পারছো না না পারলে আর বুঝতে হবে না প্লিজ লিভ ম্যাল এ কথা বলে শ্রীজা পাশ ফিরবে ব্যাস ঝগড়া শুরু হায় রে এইসব কিছুই হলো না শ্রীজা যেই বলল আজ আর সকালে বেরোবো না বেলা পর্যন্ত হোটেলে ঘরে থাকবো খাটে শুয়ে গড়াবো প্রীতিসমনি জুতো টুতো খুলে খাটের উপর উঠে এলো বলল খুব ভালো হবে আজ সারাদিন তুমি আর আমি ঘরেই থাকবো বাইরে এসেছি বলি রোজ রোজ বেরোতে হবে এমন কোনো কথা নেই জানলা খুলে পাহাড় দেখব জানলা খুলে পাহাড় দেখার আলাদা মজা আছে নইলে জানলাগুলো পাহাড়ের দিকে মুখ করা কারো দেয়ালের দিকে মুখ করা হতে পারতো বলি হাহা করে হেসে দিয়েছিল সৃজার গোটা পরিকল্পনাটাই গেলো ভেসতে পরিকল্পনা করল পরদিন রাতেও প্রীতিষ্ঠিক করেছিল ডিনার হবে হোটেলে তিন দিন ওরা এখানে এসেছে তিন দিনই হোটেলের বাইরের রেস্তোরাঁয় খেয়েছে হোটেলের পেছনে চমৎকার একটা রেস্তোরাঁ আছে পাহাড়ি পথে মিনিট দশ হাঁটতে হয় পথটাও চমৎকার বুনো কেমন একটা ভেজা ভেজা রেস্তোরাঁর নাম শামসি একটুখানি রেস্তোরাঁ জানলার দিকে টেবিল পেলে পাহাড়ের নিচে একফালি নদী দেখা যায় নদীর নামও শ্যামসি অল্প অল্প আলো জলে টেবিলে দুজন করে বসার ব্যবস্থা একেবারে হইচই নেই শ্রীজা প্রীতিশ দুজনেরই খুব পছন্দ হয়েছে প্রীতিশের বেশি পছন্দ সেই প্রীতিশই বলল আজ এই হোটেলেই খাব শ্রীজা বলল কেন প্রীতিশ এসে বলল হোটেলের ছেলেগুলো খুব ধরেছে বলছে স্যাব আমাদের এখানকার ফুড খুব ভালো একদিন টেস্ট করে দেখুন তো আমি বললাম ঠিক আছে তাই হবে স্ত্রীজা এক মুহূর্ত ভাবল এই চান্স নিতে হবে ঝগড়ার একটা ছুতো পাওয়া গেছে সে বলল না ঠিক নেই আমি বাইরেই খাব প্রীতিশ অনুরোধের ঢঙে বলল আসলে ছেলেগুলো এত করে বলল শ্রীজা যে ঠান্ডা গলে বলল বলল তো কি হয়েছে আমি বাইরেই খাব শ্যামসির সুপটা দারুণ প্রীতিশ একগাল হেসে বললো ঠিকই বলেছো ওরা বলল তো কি হয়েছে ওরা তো খাবে না খাবো আমরা তো আমরাই ঠিক করবো কোথায় খাবো যাব এবং সেখানে সুপ খাবো শ্রীজা ভেঙে পড়ল এবারও হল না তাহলে কি আর হবে না এছাড়াও টুকটাক চেষ্টা চালিয়েছে যখন আবদারের ভঙ্গিতে তাকে পায়জামা কুর্তা পড়তে বলেছে তখন সে লং স্কার্ট পরেছে অন্য কোনো স্বামী হলে মুখ গোমরা করতো প্রীতিশের হয়েছে উল্টো শ্রীজা ড্রেস করা হলে সে বলেছে ঠিক ডিসিশন নিয়েছ আজ লং স্কার্টে তোমাকে বেশি সুন্দর লাগছে মনে হয় বিকেলের দিকের আলো বলি এটা হচ্ছে এখানেই শেষ নয় আরও চেষ্টা আছে সেটা অবশ্য খানিকটা অ্যাডাল্ট চেষ্টা প্রথম দিন শ্রীজা স্নানের জন্য হোটেলের বাথরুমে ঢুকেছে মিনিট পাঁচেক পর প্রীতিশ নক করল শ্রীজা তখন শাওয়ারের তলায় দাঁড়িয়ে সাবান জোর জোরগালায় বলল কি হয়েছে প্রীতিশ নিচুকালায় বলল একবার দরজাটা খুলবে শ্রীজা সাবান হাতে নিয়ে ভুরু কুচকে বলল কেন প্রীতিশ গাঢ় গলায় বলল হ্যাঁ খোল না শ্রীজা ঠোঁটে একটু হাসি রেখা সে দরজার কাছে সরে গিয়ে বলল আগে বলো কেন কিছু নেমনি হুম মুহূর্ত খানিক ভাবল শ্রীজা এটাই সুযোগ ঝগড়ার মক্ষম সুযোগ গলা তুলে কড়া গলায় বলল ছি প্রীতিশ কাতর গলায় বলল প্লিজ শ্রীজা একটি বার খোলো শ্রীজা খুব ইচ্ছে করলো দরজাটা খোলে খোলার আগে বুকের উপর তোয়ালেটা এমনভাবে জড়িয়ে নেয় যাতে প্রীতিশের সামান্য টানে সেটা সরে যায় দাঁতে দাঁত কামড়ে নিজেকে সামলালো সে দারুণ সুযোগ এসেছে কিছুতেই দরজাটা খুলবে না পুরুষ মানুষ ইচ্ছে সময় না পেলে ভীষণ রেগে যায় প্রীতিশও যাবে না প্রীতিশ রেগে গেল না শ্রীজা স্নান সেরে বেরোনোর পর উৎসাহ নিয়ে বলল আজ বিকেলে একটা দারুণ জায়গায় দেখতে যাব শ্রীজা সানসেটের সময় ওখান থেকে তিনটে পিক গোলাপি দেখায় প্রীতিশের গলা শুনে মনেই হলো না একটু আগে সে শ্রীজাকে বাথরুমের দরজা খোলার জন্য মিনতি করছিল যেন এমন কিছুই হয়নি শ্রীজা মনে মনে ভেঙে পড়ল তাহলে কি মালার কথাই সত্যি কলকাতার ছাড়ার দিন সকালে মালা তাকে ফোন করেছিল মালা সে কলেজ জীবনের বন্ধু খুব বকবক করে কলেজে তার নাম ছিল মিস বকবকানি সেই স্বভাব এখনও যায়নি শ্রীজার বিয়েতে আসতে পারিনি বলে হুড়মুড় করে আরও বেশি কথা বলে বসল কিরে হানিমুনি কবে যাচ্ছিস কাল একেবারে কাল বাবা বিয়ের ফুল বাসি হতে না হতেই হাত ধরে ছুটছিস ভেরি গুড ওসব জিনিসে দেরি না করাই শুভ শ্রীজা লজ্জা পেয়ে বলল হ্যাঁ খালি আমি উনি বিরাট সভ্য এসেছেন রে যাক একেবারে ঠিক টাইমে ফোন করেছি নইলে হতো না তুই ভেগে যেতিস শ্রীজা হেসে বলল খারাপ কথা বলবি না মালা মার খাবি খারাপ কথা নয় কাজের কথা হানি মনে গিয়ে অবশ্যই প্রীতিশের সঙ্গে খানিকটা ঝগড়া করবি ঝগড়া হ্যাঁ ঝগড়া এমনি ঝগড়া না হলে পায়ে পা দিয়ে ঝগড়া করবি শ্রীজা অবগলায় বলল কী বলছিস বল। হানিমুনে কেউ কি ঝগড়া করার জন্য যায় যায় তো ভাব করতে মালা চাপা গলায় ধমক দেয় বলে চুপ কর বোকা হানিমুনে তুই কি বুঝিস এমন ভাই বলছিস যেন দশটা হানিমুন করেছিস হানিমুনি গিয়ে ঝগড়া না করলে হানিমুনের দেবতা বিরাট রাগ করবেন হানিমুনের দেবতার নাম জানিস শ্রীজা থতমত খেয়ে বলল হানিমুনের দেবতা ঠাট্টা করছিস ও মা ঠাট্টা করবো কেন হানিমুনের দেবতা হলেন যাক নাম জেনে তোর কাজ নেই তুই দেবতার অভিশাপের কথাটা শুধু জেনে রাখ অভিশাপ কি অভিশাপ মালা ফোনে ফ্যাটফিট করে হেসে বলে কি আবার ঝগড়া না করলে বরের আদরে পুরো টেস্ট পাবি না কোনদিন মনে হবে নুন ভুলে গেছে কোনো দিন মনে হবে আর একটু ঝাল হলে ভালো হতো কোনো দিন মনে হবে মিষ্টির হাতটা বেশি সিজার কান লাল হয়ে গেল মোবাইলের কান বদল করে বললো হা আবার খারাপ কথা মালা এবার গলা সিরিয়াস করে বললো না খারাপ কথা না আসলে কথা কি জানিস স্বামীকে পরীক্ষা করার এটা একটা টেকনিক যেসব মেয়ের সম্বন্ধ করে বিয়ে হয় তারা এই পরীক্ষায় দারুণ উপকার পেয়েছে যদিও ঘটনা আমি বিশ্বাস করি না কামালিকে মনে আছে হিস্ট্রি অনার্স মনে নেই তো ওর খুব উপকার হয়েছিল বেচারি কিছু জানতোই না হানিমুনিক টেকনিক অ্যাপ্লাই করলো সন্দেহ হলো পরে ঘটনা মিলে গেল ওর বরের সঙ্গে অনেকদিন আগে থেকে একটা মেয়ের অ্যাফেয়ার্স চলছে অফিসে কাজ করে বোঝ কাণ্ড তমালি পুলিশে যার ভয় দেখাতেই সেই ছেলে একেবারে কেচো মাথা ঝাঁঝা করে উঠল স্ট্রিজার মালা এসে কি বলছে সে শান্তকালে বলল কি বলছিস মালা আমি তো কিছুই বুঝতে পারছি না দূর অত ঘাবড়াচ্ছিস কেন প্রীতিশ নিশ্চয় খুব ভালো ছেলে আর সব অ্যাফেট থাকবে কোন দুঃখে আসল কি জানিস নিজে থেকে একটু বুঝে নিতে তো দোষ নেই যার সঙ্গে বাকি জীবনটা কাটবে তার আগের দেখে নিলে তো অনেক সুবিধা সিনেমা ফ্ল্যাশব্যাক কিভাবে বুঝব ফিসফিস করে বললো শ্রীজা তার গলা কাঁপছে কাঁপারই কথা মাত্র চার দিন আগে যে পুরুষ মানুষটির সঙ্গে তার বিয়ে হয়েছে তার পূর্বপ্রেম সম্পর্কে আলোচনা করতে হলে তো গলা কাঁপবে ভেরি সিম্পল এটা একটা সাইকো বলতে পারিস মনের বিশ্লেষণ হানিমুনি গিয়ে ঝগড়া বাঁধাতে হবে বড় কোনো ঝগড়া না ছোটোখাটো ঝগড়া হালকা পালকা ধরনের দেখতে হবে স্বামী দেবতারই ঝগড়া করছে কি না যদি করে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা নেই মানুষটি নিখাদ বউ যতই নতুন হোক তার প্রতি অগাধ ভালোবাসা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তার মধ্যে দ্বিতীয় কোনো মেয়ের জায়গা নেই সে কারণেই বুক ফুলিয়ে ঝগড়া করার সাহস পাচ্ছে হানিমুনে এসে গলে যায়নি বা বানিয়ে বানিয়ে গলে যাওয়ার ভান করছে না এতদূর পর্যন্ত বলে মালা চুপ করে গেল শ্রীজা ঢোক গিলে বলল আর যদি ঝগড়া না করে মালা গম্ভীর গলায় বলল চিন্তা করিস না প্রীতিশ নিশ্চয় ঝগড়া করবে ওই ছেলে সম্পর্কে তোর কাছ থেকে যতটা শুনলাম তাতে আমি শিওর ও ঝগড়া করবেই ওর কোনো প্রেম টেম ছিল না খুবই ভালো ছেলে শ্রীজা দমবন্ধ করে বলল তাও তুই বল যদি ঝগড়া না করে তাহলে কি বুঝবো মালা হাসলো। বললাম তো বাবু তোর চিন্তা নেই শ্রীজা বিরক্ত হল আহ তাও বল মালা একটু চুপ থেকে বলল হানিমুনের স্বামী যদি ঝগড়া না করে তাহলে বুঝতে হবে সমস্যা আছে সেই পুরুষ মানুষের ফ্ল্যাশব্যাকে কোনো নটঘট আছে সে কারণেই বউকে তো আজ করছে লুকোতে চাইছে কিছু শ্রীজা বলল রাবিস তুই ঠাট্টা করছিস মালা হেসে ফেলল বলল ঠিক বলেছিস আমি ঠাট্টা করছি ওসব কথা বাদ দে হানিমুন কোথায় যাচ্ছিস পাহাড় না সমুদ্র শ্রীজা বিরক্তকালে কালে বলল পাহাড় বিউটিফুল হানিমুনে পাহাড় মানে ঠান্ডা মানে ইয়ে খুব জমবে লেফট থেকে দুজনে বেরোবি না ছেলের নাম কি দিবি ঠিক করেছিস হিমালয় দিতে পারিস পছন্দ শ্রীজা হেসে ফেলল বললো ফাঁপরে পারিসও বটে একেবারে ছেলের নাম এবার ছাড় অনেক ঠাট্টা হয়েছে কলকাতাতে ঠাট্টা বলে এলেও এখানে এসে ঝুঁকি নিতে পারল না সৃজা মালার কথাটা গলার কাটার মতো মাথার ভেতর খচখচ করছে গত পাঁচ দিন ধরে সে চেষ্টা চালাচ্ছে গোটা হানিমুন পর্বে একবারের জন্য প্রীতিশ তার সঙ্গে ঝগড়া করেনি পায়ে পা দিয়ে অনেক চেষ্টা করলো লাভ হলো না কোনো চেষ্টায় সফল হয়নি টেনশন বেড়েছে বাড়তে বাড়তে একেবারে চরমে গিয়ে পৌঁছেছে হাতে আর সময় নেই কালি হানিমুন শেষ দুপুরে লাঞ্চের পরে জিপ নিয়ে এনজেপি নেমে যাবে সেখান থেকে ট্রেনে কলকাতা তাহলে কি মালার কথাই ঠিক আগে প্রীতিশের আর কোনো দূর দূর তা কী করে হবে এই কয়দিনই স্ত্রী যা বুঝতে পেরেছে প্রীতিশের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার খুবই কেয়ারিং দশ দিনই স্ত্রীকে ভীষণ ভালোবেসে ফেলেছে মেয়েরা অনেক কিছু বুঝতে পারে স্বামীর ভালোবাসা নিয়ে কখনো ভুল বোঝে না মিস বকবকানি এমনিতে একটা ঠাট্টাবাজ মেয়ে সে কি একটা ফালতু হানিমুন পরীক্ষা মাথায় ঢুকিয়ে দিল আচ্ছা আসানসোলের ছড়দির এরকম হয়েছিল না হালকা হালকা যেন মনে পড়ছে বিকাশ দা অসম্ভব কেয়ারিং ছিল বিয়ের পর পর এসে ছড়দি খুব গল্প করত হানিমুনের সময় পায়ে কাটা ফুটেছিল বলে ছড়দিকে দার্জিলিং এর ম্যাল থেকে পিঠে চাপিয়ে হোটেলে নিয়ে গিয়েছিল পরে জানা গেল ওই লোকের আর একটা সংসার আছে বউ মেয়ে সব দিকে ছেড়ে চলেও গেল তার কাছে ইস এখনই ঘটনাটা মনে পড়ল বেতের চেয়ারে নড়ে চড়ে বসল স্ত্রীজা তার কেন জানি কান্না পাচ্ছে লোকটা কি একটু ঝগড়া করলে তো সব সমস্যা মিটে যায় একটা চান্স নিতে হবে শেষ সুযোগ প্রীতিশ খানিকটা দূরে খাটের উপর বসে কোমর পর্যন্ত লেপ ঢাকা আজ রাতে আর শামসি নয় হোটেলে ডিনার অর্ডার হয়েছে প্রীতিশ বলল দূর পাঁচ দিন বড্ড কম হানিমুন করা উচিত মিনিমাম মাস খানিক ধরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে স্ত্রীজা সামনে সাজগোজের জিনিস ছড়ানো কাল সকালে উঠে এগুলো বক্সে ভরে নিতে হবে এখন সে লম্বা নখের পরিচর্যা করছে ঠিক পরিচর্যা নয় একটা কিছু নিয়ে অন্য মানুষকে থাকতে হয় তাই থাকা প্রীতিশ হাসি হাসি মুখে বলল কে বলে না হানিমুন এক হওয়া উচিত কিনা সামনের আয়নায় প্রীতিশকে দেখা যাচ্ছে শ্রীজা একবার চোখ তুলে নামিয়ে নিল কি সুন্দর অসম্ভব এই ছেলে খারাপ কিছু করতেই পারে না করলেই পারতে আপত্তি করেছিল কে দূর অফিসে সাত দিন ছুটি দিতে বেগরবাই করছিল তবে এই জায়গাটা ফাইন পাহাড় অন্যরকম অন্যরকম লাগে মনে হয় আমার মনটাও পাহাড়ের মতো বিছানায় বসে কায়দা করে দুহাত পাশে ছড়িয়ে দিল প্রীতিশ শ্রীজা গলায় ঝাঁ জেনে বলল একেবারেই নয় পাহাড়ের থেকে সমুদ্র অনেক বেশি ভালো লাগে আমার প্রীতিশ থতমতো খেয়ে বলল সে কি কাল যে বললে পাহাড়ে তুমি দারুণ মজা পাও বললে না শ্রীজা থমথমে গালায় বলল না বলে উপায় কি আমাকে জিজ্ঞেস করে তার তুমি হানিমুনের টিকিট কাটনি প্রীতিশ মাথা চুলকে বলল আসলে তোমাকে সারপ্রাইজ দেব বলে একবার জিজ্ঞেস করা উচিত ছিল হানিমুন তো একজনের নয় দুজনের শ্রীজার গলায় ঝগড়া ঝগড়া ভাব প্রীতিশ এবার হেসে ফেলল শ্রীজা মুখ ঘুরিয়ে ভুরু কুচকে বলল হাসছ কেন এর মধ্যে হাসি কি পেলে কাল চলে যাচ্ছি পাহাড়ে বেশিক্ষণ থাকলে আমার দমবন্ধ দমবন্ধ লাগে প্রীতিশ খাট থেকে নামল এগিয়ে এসে ঝুঁকে পড়ে শ্রীজাকে জড়িয়ে ধরল কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল ঠিক বলেছ আমারও পাহাড়ের থেকে সমুদ্র অনেক বেশি ভালো লাগে তবে তুমি থাকলে সব জায়গায় চমৎকার শ্রীজা আর পারল না প্রীতিশকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রীতিশ অবাক হয়ে বলল এ কি তুমি কাঁদছ কেন বেশ করছি বার কাঁদব মালা একটা মিথ্যেবাদী বলো মিথ্যেবাদী কিনা বলো বলো প্রীতিশ আরো অবাক হয়ে বলল মালা সে কে একটা পাজি মেয়ে কলকাতায় ফিরে গিয়ে আমি ওকে খুন করব। শরীরে গভীর তৃপ্তি দুজনে শুয়ে আছে লেপের তলায় ঘরে হালকা সবুজ আলো ছায়া ছায়া শ্রীজা লেপের ভেতর থেকে হাত বের করে নাইটি খুঁজতে যায় প্রীতিশ তাকে জড়িয়ে ধরল শ্রীজা হেসে বলল আই ছেলে আবার দুষ্টুমি প্রীতিশ ফিস করে বলল জানো শ্রীজা ভেবেছিলাম সারা জীবন লুকিয়ে রাখবো তোমাকে কিছুতেই বলবো না কিন্তু এখন মনে হচ্ছে সেটা অন্যায় হবে তোমার মতো একটা সুন্দর মেয়েকে ঠকানো ঠিক না তাই ঠিক করেছি বলেই ফেলবো তখন আমি চাকরি খুঁজছি ইন্টারভিউ দিয়ে বেড়াই শ্রীজা প্রীতিশের হাতটা নিজের বুকের উপর টেনে বলল চুপ করো গল্পকথন বাই কলল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন প্রচেত গুপ্তের গল্প ফ্ল্যাশব্যাক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যারা কথন ভাই কল্ল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাট্রিয়ন ডট কম স্ল্যাশ এই লিংকে গিয়ে সাপোর্ট করতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা